नमस्कार आपनारा देखछेन आरएसডিভি লাইভ বিনোদন 24 ঘন্টা। আমার কাছে রোজই মনে হয় যে মাদার্স ডে, কারণ মায়ের কোনো বিকল্প হয় না এবং মার সান্নিধ্য, মার ভালোবাসা, মার মার স্নেহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ। যারা সত্যি মাকে পায়নি বা খুব ছোটবেলায় মাকে হারিয়েছেন, তারা যে জীবনে কি হারিয়েছে সেটা বোধ হয় ভাষায় ব্যক্ত করতে পারবো না। তবে এখন আমি নিজে মা হয়েছি, তাই জন্য বুঝতে পারি যে মা যখন শাসন করেছে বা মা বকেছে বা মা কোনো ব্যাপারে সাবধান করেছে বা মা কোনো ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ অ্যাডভাইস দিয়েছে, এখন বুঝি যে সন্তানের জন্য কেন মায়ের প্রাণ কাঁদে, মায়ের ভেতরটা কীরকম হাহাকার করে। এবং সন্তান মার, আমার মনে হয় যে একজন মহিলার কাছে তার সন্তানের থেকে বোধ হয় কোনো কিছুই বেশি হয় না। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে বোধ হয় সন্তানকেই জীবনে সে মানে আপন করে। এবং অনেক ঝড়ঝাঞ্ঝা পেরিয়েও মানে সবচেয়ে বড় হয়ে ওঠে তার কাছে তার সন্তান। আমি সেটার মর্ম আমি বুঝতে পারি এবং আমি মনে করি যে আমি আমি যদি আরও ভালো মা হতে পারতাম, আমি যদি আমার বাচ্চাদের আরও ভালো টেক কেয়ার করতে পারতাম, সেটা আমি সবসময় মনে করি, কারণ আমার একটা ব্যস্ত প্রফেশনের মধ্যে আমি যতটা পারি। তবে এই লকডাউনের সময় আমার মনে হয় যে বাচ্চারা বোধ হয় তার মায়েদের সাথে অনেক বেশি সময় কাটাচ্ছে, মা শুধু বাচ্চারা না, বড়রাও তাদের মায়েদের সাথে অনেক বেশি সময় কাটাচ্ছে এবং মারাও তাদের সন্তানদের অনেক কাছে পাচ্ছে। হয়তো মারা প্রচণ্ড মিস করে, আমার মা তো সবসময় কমপ্লেন করে যে যতটা ফোন করার কথা ততটা করিস না, ভুলে যাস, কাজে ব্যস্ত থাকিস। তবে মার স্নেহ কোনোদিন কোনো কিছুর কম্প্যারিজন হয় না। আর আমি একটা কথা বলতে পারি, আমার জীবনে যত অ্যাচিভমেন্টই হোক, আমি যতই পুরস্কার পাই, আমার সিনেমা যতই হিট হোক, আমার জীবনে আর জয় কিছু আসুক বা এসেছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু মাতৃত্ব। আমি যেদিন মা হয়েছিলাম সেদিন বোধ হয় মানে সেদিন বোধ হয় আমার সবচেয়ে বড় প্রাপ্তি এবং অ্যাচিভমেন্ট হয়েছিল। এবং মাদারহুডকে কোনো কিছুই সুপারসিড করে যেতে পারে না। এবং আমি মনে করি যারা মাকে ভালোবাসে তারা ঈশ্বরকে সবসময় কাছে পাবেন। এবং মাকে যারা কষ্ট দেয় বা মাকে যারা দুঃখ দেয় বা মার উপর যারা অত্যাচার করে, বা অনেক সময় অনেক কিছু শুনি যে মায়েরা অনেক টর্চার্ড হচ্ছে অনেক ব্যাপারে, অনেক সন্তানরা তাদের মায়ের খেয়াল রাখছে না, তাদেরকে আমি একটা কথাই বলতে পারি যে মাকে যে ভালোবাসবে সে জীবনের একটা জীবনকে অনেক জীবনের থেকে অনেক কিছু পাবে, মার ভালোবাসার কোনো বিকল্প নেই। আর আই এম ভেরি প্রাউড টু বি আ মাদার এবং আমার মাকে অনেক অনেক লাভ, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আর মার থেকেও অনেক অনেক ভালোবাসা আরও নিতে চাই। এবং সব মাদের এই পৃথিবীতে যত মা আছেন তাদেরকে আমার অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা। বায়োলজিক্যাল মাদার তো বটেই, আর যারা হয়তো অনেক সন্তানকে পালন মানে মানে পেলেছেন কিন্তু হয়তো সে নিজে প্রসব করেনি, সেই মাও কিন্তু অনেক বড় হন, তারও অনেক বড় হৃদয়। তো আমি সব মাদের স্যালুট জানাচ্ছি এবং হ্যাপি মাদার্স ডে। আমার আমি চাইবো যে মাকে যেন সবাই মানে পূজো করেন এবং মার মাকে যেন কোনোদিন কেউ দুঃখ না দেয়, এটাই আমি। নমস্কার, মাতৃ দিবসে সমস্ত মায়েদের আমার প্রণাম জানাই, মাতৃশক্তিকে প্রণাম জানাই, মাতৃসত্তাকে প্রণাম জানাই। মা তো মাই, মাই সবকিছু শেখায়, মা হচ্ছে সব থেকে বড় গুরু, মা অধিকার বোধ শেখায়, মা অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। মানে মায়ের উম্ব থেকে যখন বাচ্চা অন্ধকার থেকে আলোতে আসে সে তো মাই নিয়ে আসে। তাছাড়া মাতৃত্ব সত্তা, তাকেও আমি প্রণাম করি। স্ত্রী পুরুষ নির্বিশেষে মাতৃত্ব সত্তা থাকতে পারে। কত পুরুষ আছেন তারা মায়ের মতো স্নেহ করতে পারেন, মায়ের মতো যত্ন করতে পারেন, মায়ের মতো যত্ন করে সন্তানকে বড় করে তুলতে পারেন। সুতরাং মাতৃ সত্তা সবার মধ্যে, সেই সকলকে আমি আমার প্রণাম জানাই,
আমার শ্রদ্ধা জানাই। মায়েদের জয় হোক, মায়েরা ভালো থাকুক, মাতৃসত্তা ভালো থাকুক, মাতৃ শক্তি বৃদ্ধি হোক, সব মায়েরা ভালো থাকুন, আমার প্রণাম নেবেন। করোনা ভাইরাস মোকাবিলায় আপনাদের সবাইকে সুস্থ থাকার জন্য এবং ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনারা সবাই সাবধানে থাকুন ও সুস্থ থাকুন, করোনা সতর্কতায় সহযোগিতা করুন, সাধারণত গুজবে কান দেবেন না এবং কোনো গুজব ছড়াবেন না।